সমস্ত প্রশংসা সমস্ত তারিফ গুণগান সেই মহামনিবের জন্যে যিনি আমাদেরকে সবচাইতে শ্রেষ্ঠতম একটি মাস রমাদানুল করিমে সিয়ামরত অবস্থায় সপ্তাহের যে আরও সাতটি দিন রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠতম দিন ইয়ামুল জুমা আমাদেরকে জুমার সলাত আদায় করার জন্য মসজিদে আসার দুরাকাত সলাত আদায় করা এবং কি আমাকে খুতবা পেশ করার এবং আপনাদেরকে শ্রবণ করার মতো যে সৌভাগ্য যেই মহামনিব করে দিয়েছেন, যেই মুহূর্তে পৃথিবীর আনাচে কানাচে এমনকি বাংলাদেশেও বিভিন্ন মানুষ মহা আতঙ্কগ্রস্ত, সেই মহামারী করোনা সেই ভাইরাসের আতঙ্কে জীবনযাপন করছে, কেউ কেউ আইসোলেশনে হোম কোয়ারেন্টাইনে বিভিন্ন জায়গায় অনেক কষ্টে দিন অতিবাহিত করছে, এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ দেহে সুস্থ মস্তিষ্কে তার ইবাদত করার জন্য আমাদেরকে এই সুবর্ণ সুযোগ যে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন সেই মহামনিবের দরবারে আমরা শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক নবিকুল শিরোমণি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল আলামিন নবীউল আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সলি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মুসলিম ভাতৃমণ্ডলী, আপনারা বর্তমান সময়ের অবস্থা জানেন, এ বিষয়ে কিছুটা ইঙ্গিত এর পূর্বেও দেওয়া হয়েছে বা অন্যান্য ওলামায়ে কেরাম যারা খুতবা পেশ করেছেন সমসাময়িক বিষয় নিয়ে তারা খুতবা দিয়েছেন। তো আমি রমাদানুল করিমে এই রমজানুল মুবারকে আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে আমার বক্তব্য খুতবা পেশ করব সেটি হচ্ছে সিয়ামের গুরুত্ব। সিয়ামের গুরুত্ব এবং ফজিলত এই শিরোনামে কোরআন এবং সুন্নাভিত্তিক দলিল প্রমাণ সহকারে আমার বক্তব্য আমি তুলে ধরার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম ভাতৃমণ্ডলী, সিয়াম এই শব্দটি কম বেশি আমরা সকলেই আমরা এই শব্দের সাথে পরিচিত, যদিচ আমরা রোজা হিসেবেই একে বেশি বলে থাকি, তবে আমরা সিয়াম বলার মাধ্যমে আমরা আরবি যদি বলার চেষ্টা করি এই শব্দ বলার মাধ্যমে আপনার আমার জন্য সওয়াব রয়েছে। তো এই জন্য আমরা সিয়াম বলার চেষ্টা করব। রোজা বলা নাজায়েজ নয়, তবে আমরা সিয়াম বললে আমাদের জন্যই আমাদের উপকার বেশি হবে। সম্মানিত মুসলিম ভাতৃমণ্ডলী, সিয়ামের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে এবং কি কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিয়ামকে বুঝিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতপক্ষে আপনাকে আমাকে যে সিয়াম রাখার কথা বলেছেন, আর সামাজিকভাবে আমি আপনি কোন সিয়াম পালন করছি বা আপনার আমার দ্বারা আদৌ সেই সিয়াম পালিত হচ্ছে কি না, এই বিষয়গুলি নিয়েই সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমার বক্তব্য আমি স্পষ্ট করার চেষ্টা করব। সিয়াম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমের ভেতরে একটি আয়াতের মধ্যে সিয়াম প্রসঙ্গে, এছাড়াও কোরআনে আরও কয়েকটি সুরার মধ্যেও এর প্রসঙ্গে রয়েছে, তবে যে আয়াতটাকে কেন্দ্র করে সিয়ামকে ফরজ ঘোষণা করা হয় সে আয়াতটি আমি তিলাওয়াত করেছি কোরআনুল কারিম সুরাল বাকরা দ্বিতীয় নম্বর সুরার 183 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই সম্বোধন করে আহ্বান করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, তোমরা যারা ঈমানদার, এখান থেকে আপনাকে বুঝতে হবে সিয়ামটা কার জন্য ফরজ। সিয়াম কিন্তু সকলের জন্য ফরজ নয়, সিয়াম ফরজ তাদের জন্য যে ব্যক্তি ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে বিধিবদ্ধ করে দেওয়া হলো, সিয়ামকে তোমাদের জন্য বাধ্যতামূলক ফরজ করে দেওয়া হলো।
এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন। এখন আসুন, ইমানদার কাদেরকে বলা হয়? যে ব্যক্তি শিরিক করে সে কি ইমানদার থাকে কিনা? ওই অবস্থায় সে তো ইমানদার থাকে না। তাহলে যে ব্যক্তি কবর পূজায় বিশ্বাসী, যে ব্যক্তি কবর পূজা করে সে ব্যক্তির জন্য সিয়াম কিন্তু ফরজ নয়। যেমন হিন্দুর জন্যে, খ্রিস্টানের জন্যে, এরকমভাবে অন্যান্য ধর্মের লোকেদের জন্যে, যেহেতু তারা ইমান আনে নাই, তাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে। সিয়াম ফরজ হয়েছে ইমানদারদের জন্যে, আর ইমানদার ততক্ষণ সে থাকে যতক্ষণ তার মধ্যে ইমান ভঙ্গের যে কারণগুলি রয়েছে এগুলো তার মধ্যে পরিলক্ষিত হয় না। ইমান ভঙ্গের অন্যতম 10টি কারণ, এগুলো নিয়ে বিস্তারিত কথা বলা যাচ্ছে না। এক নম্বরে হচ্ছে আল ইয়াশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করা, অংশীদার স্থাপন করা। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য সিয়াম ফরজ নয়, সে সিয়াম পালন করলেও লাভ নাই, তার এই সিয়াম কোনোই তার কল্যাণ বয়ে আনবে না। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদের কোনো কল্যাণ বয়ে আনবে না তাদেরকে সিয়াম রাখতেও বলেন নাই। আল্লাহ বলছেন ইমানদারদেরকে উদ্দেশ্য করে, ইমান ততক্ষণ পর্যন্ত থাকবে, 10টি ইমান ভঙ্গের কারণ অন্যতম, এখানে আরও শাখা পশাখা রয়েছে, যদি সময় হয় সেই বিষয়গুলি পরবর্তীতে অন্যান্য কোনো সময় যদি আল্লাহ তৌফিক দান করেন বলার চেষ্টা করব। কিন্তু বোঝানোর উদ্দেশ্য হচ্ছে ইমানদার যতক্ষণ আপনি থাকবেন আপনার উপরে এই সিয়ামটা ফরজ। এই জন্যে ভায়া মিডিয়া মাধ্যম করা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ভায়া মাধ্যম তৈরি করেছে তাদের উপরে সিয়াম ফরজ নয়। যে ব্যক্তি কুফরি করে, শিরিক করে, ইসলামী বিধিবিধানগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ঠাট্টা বিদ্রুপ করে, তাদের উপরে সিয়াম ফরজ নয়। সিয়াম ফরজ হচ্ছে ইমানদারদের জন্যে। আর এই জন্যে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা আহলুল হাদিস, সহি হাদিসের অনুসারী কোরআন এবং সহি সুন্নাহ আমরা ফলো করি। আমাদের মধ্যে হয়তো বা ত্রুটি ফাটা ভুল থাকতে পারে, অন্ততপক্ষে শিরিক নামক এই ভয়াবহ ব্যাধি থেকে আমরা অধিকাংশেই আমরা বিরত রয়েছি। এজন্য আপনাদেরকে আমি বলবো, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে, হে ইমানদারেরা তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কী করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, বিধিবদ্ধ করে দিয়েছেন সিয়াম নামক এই ইবাদতটিকে। সুতরাং সিয়াম হচ্ছে ফরজ, ফরজ এরকম একটি ইবাদত, যেটা এমন একটি ইবাদত কোনো মুহূর্তেই তার মাফ হওয়ার কোনো সুযোগ নেই। যদি আপনি বিষয়টিকে ভালোভাবে বোঝার চেষ্টা করেন, সাবালক হওয়ার পরে, সাবালক হওয়ার পরে মৃত্যু অবধি কোনো ব্যক্তির জন্যে ইমান আনয়ন করলে তার জন্যে সিয়াম এটা আদায় করতে হবে। বিকল্প তাদের জন্য অন্যান্য ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, কিন্তু সিয়াম একেবারে মাপের কোনো ব্যবস্থা নেই। যেমনটি সিয়াম সম্পর্কে তিনটি গুরুত্বপূর্ণ মাসআলা আমরা জেনে নেই, সিয়াম সম্পর্কে একটি হচ্ছে কাজা, আরেকটি হচ্ছে কাফফারা, আরেকটি হচ্ছে ফিদিয়া। এই তিনটি ভাষা আপনারা হয়তোবা শুনেছেন, কিন্তু এই বিষয়গুলি হয়তোবা ক্লিয়ারলি আপনারা জানেন কি না আমার বলে দেওয়া দায়িত্ব, এই জন্য আমি বিষয়গুলি বলে দিচ্ছি। সেটি হচ্ছে সিয়াম কাজা কারা করবে। আপনি ইচ্ছা করলেন আর সিয়াম ভেঙে দিলেন, এটা আপনার জন্য কী বিধান রয়েছে ইসলামে এই বিষয়গুলি আপনাকে বুঝতে হবে। এই মাসালাগুলি বলেই আমি সিয়ামের গুরুত্বের দিকে যাচ্ছি, এর ফজিলতের দিকে যাচ্ছি। বলছিলাম কাজা, কাজা হলো ওই ব্যক্তিদের জন্যে যারা সীমিত সময়ে অসুস্থতার কারণে, অথবা যেমন মুসাফির রয়েছে তাদের জন্য এই সুযোগ রয়েছে, সেই অবস্থায় সে কী করবে, সিয়ামটা ভেঙে ফেলতে পারবে, পরবর্তীতে তাকে কাজা আদায় করতে হবে। যতগুলি সিয়াম সে ভাঙবে ততগুলি তাকে আদায় করতে হবে। যেমন কোনো মহিলা যদি ঋতুবর্তী হয়, তার জন্যে সিয়াম কী করা আছে, তার ভাঙার অনুমতি রয়েছে, কিন্তু তার জন্য একেবারে মাফ নেই। এই রমজান শেষেই আবার যখন সে সুস্থ হবে, যতগুলি সিয়াম তার ভাঙা যাবে ততগুলি সিয়াম আবার পুনরায় তাকে কাজা আদায় করতে হবে। কিন্তু কোনো সুস্থ ব্যক্তি, তার কোনো অসুস্থতা নেই, তার কোনো রোগ নেই, সেমনিতেই ইমানদার নিজেকে দাবি করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের উপরে সিয়াম ফরজ করেছেন, সে ইচ্ছা করে সিয়াম ভেঙে ফেলল, হয়তোবা খাদ্য খেয়ে, নয়তোবা সে রাখলই না, এরকম যদি সে করে তাহলে তার জন্যে প্রাথমিকভাবে তাকে তাওবা ইস্তেগফার করতে হবে, কারণ সে গুনাহে কাবিরার মধ্যে লিপ্ত হয়েছে, তাকে তাওবা করতে হবে।
তওবা ব্যতীত এই গুনাহ মাফ হবে না, তওবা করে পুনরায় আর এই পাপ করবে না, এই স্বীকৃতি দিয়ে আবার কাজা আদায় করতে হবে, এই সিয়ামগুলি তাকে আদায় করতে হবে। এটি হচ্ছে কাজা। এরপরে হচ্ছে কাফফারা। কাফফারা কখন দিতে হয়? কাফফারা দেওয়ার জন্য একটিমাত্র সময় রয়েছে, একটিমাত্র অবস্থায় সিয়ামের কাফফার আদায় করতে হয়, সেটি হচ্ছে সিয়ামরত অবস্থায় যদি কোনো ব্যক্তি স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত হয় দিনের বেলা, সিয়ামরত অবস্থায় এই ব্যক্তির জন্য এই কাফফার আদায় করতে হবে। কাফফারার বিধানটা কি? কাফফারা হচ্ছে একটা সিয়ামের বিনিময়ে পরিবর্তে তাকে টানা দুই মাস 60টি সিয়াম তাকে এরকমভাবে কী করতে হবে, পালন করতে হবে। 59টি সিয়াম যদি পালন করে তার সিয়াম সে আবার না রাখতে পারে, পুনরায় আবার 60টা তাকে পূর্ণ করতে হবে, একটানা 60টা সিয়াম অর্থাৎ রোজা তাকে রাখতে হবে। এটি হচ্ছে একটা সিয়ামের কাফফারা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা সিয়ামের কতটুকু মূল্য রয়েছে। একটা সিয়ামের পরিবর্তে 60টা সিয়াম তাও ভেঙে ভেঙে রাখলে হবে না, একটানা রাখতে হবে। এরপরে সে যদি এটাও না পারে, অর্থাৎ তার শারীরিক এমন অবস্থা সে পারতে অপারগ, তাহলে তার কী করতে হবে? তাকে 60 জন মিসকিনকে এরকমভাবে খাওয়াতে হবে, 60 দিন এভাবে খাওয়াতে হবে। এতে করেও সে কী হবে? ইনশাআল্লাহ এই একটার কাফফারা তার আদায় হয়ে যাবে। তো যাই হোক, এটি হচ্ছে কাফফারা একটি অবস্থায়, সেটি হচ্ছে সিয়ামরত অবস্থায় যদি সহবাসে লিপ্ত হয়। আর 3 নম্বরে যেটি হচ্ছে ফিদিয়া। ফিদিয়া আদায় করবে তারা এমন ব্যক্তি বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে, সে সিয়াম পালন করার মতো অবস্থা তার নেই, তার স্মৃতিশক্তি এরকম সে খেয়েছে কিনা এটাই জানে না, সকালে খেয়েছে কিনা এটাও জানে না, বা খাচ্ছে তার মনে থাকে না, এরকম অনেকেই আছে বৃদ্ধ, এমন একটা অবস্থা সিয়াম রাখার মতো উপযোগী সে নয়। এমন অবস্থায় সে কী করবে? একজন ব্যক্তিকে প্রতিদিন এরকমভাবে সে খাওয়াবে 30 দিন 30টি সিয়ামের বিনিময়ে। এই ব্যক্তির জন্য এটি হচ্ছে ফিদিয়া। এবং কি কোনো রুগ্ন ব্যক্তি, এমন রুগ্ন ব্যক্তি তার এই রোগ ভালো হওয়ার আর সম্ভাবনা নাই, এমন ব্যক্তি সিয়ামও রাখতে পারে না, সে ব্যক্তিও এই ফিদিয়া আদায় করবে। এই ছিল সিয়াম সংক্রান্ত কাজা, কাফফারা এবং ফিদিয়া, এই 3টি মাসআলা। আরেকটি মাসআলা গুরুত্বপূর্ণ, এজন্য বলছি সাহারি সম্পর্কে। সাহারির সময়ে আমাদের দেশে প্রচলিত কিছু মাইকে, অর্থাৎ আশেপাশের কিছু মাইকের মধ্যে দেখা যায় সিয়ামের সেই সাহারি খাওয়ার অবস্থায় তারা সময় যখন শেষ হয়ে যায় তখন মিনিট উল্লেখ করে বলা হয় আর এত মিনিট বাকি আছে, এত মিনিট বাকি আছে, অর্থাৎ সাহারির শেষ সময়ে তারা বলেন এখন আর কেউ খানা খাবেন না। এটা এই জন্য বলছি, এটা হাদিসের সঙ্গে বেয়াদবিকে ছাড়া আর কিছু নয় এবং ইসলাম সম্পর্কে অজ্ঞতা ছাড়া আর কিছু নয়, এই জন্য কথাটি বলছি। সুনানে আবু দাউদের মধ্যে 2350 নম্বর হাদিস বর্ণিত হয়েছে, হাদিসটি সহিহ। এই হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কোনো ব্যক্তি যদি এরকমভাবে সাহারি খাচ্ছে, এমত অবস্থায় যদি আজান হয় তার হাতে তার প্লেটে যদি খাদ্য থাকে, এমত অবস্থায় সে যেন খাদ্যগুলি রেখে না দেয়, সে তার পেট পরিপূর্ণ না হওয়া পর্যন্ত তার প্লেটের খাবারগুলি সে খেতে পারবে, এটা ইসলামের বিধান। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন। এমত অবস্থায় যদি কেউ বলে এখন আর কেউ খাবেন না, তাহলে সে হাদিসের বিরোধিতা করল। এই জন্যে সাহারি দেরিতে খাওয়াটা হচ্ছে সুন্না। আর কেউ যদি দেরিতে খাওয়া শুরু করে, হতে পারে 30টা দিনের মধ্যে কোনো একদিন বা কয়েকদিনও হতে পারে সে খাচ্ছে এমত অবস্থায় আজান হয়ে গেল, এমত অবস্থায়ও তার জন্য ইসলামে এই সুযোগ দেওয়া রয়েছে, এমত অবস্থায়ও তার পেট পরিপূর্ণ না হওয়া পর্যন্ত সে খাবে, এটা তাকে ইসলাম সুযোগ দিয়েছে। কিন্তু মাইকে বলা হচ্ছে এখন আর খাবেন না, অনেকেই মুখের খাবারও নাকি কুলি করে ফেলে দেয়, তো এরকম অবস্থা। কিন্তু আসলে এই বিষয়গুলি ইসলামের মধ্যে আমাদের জন্য সুযোগ দেওয়ার পরেও যারা এগুলোকে জটিল কঠিন করতে চায়, অবশ্যই এই বিষয়গুলি আমাদেরকে ভালোভাবে জেনে রাখা দরকার, যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে শরিয়াত দিয়েছেন, সহজ করে দিয়েছেন, সেগুলোকে কঠিন যারা করছে নিতান্তই তারা গুনাহ ছাড়া আর কিছুই করছে না। তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ মাসআলা, আপনাদের সামনে এই বিষয়টি বলার চেষ্টা করলাম। আর অনেক মাসআলাই রয়েছে, কিন্তু সেগুলো বলতে গেলে অনেক কথা। এখন আমি সিয়ামের ফজিলত নিয়ে কিছু কথা বলবো, যেহেতু সিয়াম একটি ফরজ ইবাদত আর এটা ব্যতিক্রম ধর্মী একটি ইবাদত। ইবাদতের যত জগতে যতগুলো ইবাদত রয়েছে তার মধ্যে সিয়াম একটি ব্যতিক্রম ধর্মী ইবাদত। কেন?
এই মর্মে হাদিস বর্ণিত হয়েছে সুনানে নাসাইর, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সুনানে নাসাইর 2224 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এক ব্যক্তি এসে এরকমভাবে জিজ্ঞাসা করল, এক ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করছে, মুরনি বি আমরিন, ওহে আল্লাহর নবী আপনি কি করুন, আমাকে এমন আমলের প্রতি আদেশ করুন যার মাধ্যমে আমি কল্যাণ লাভ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফা আলাইকা বিসাওম, তুমি সিয়াম পালন করো। কারণটা হচ্ছে ফা ইন্নাহু লা মিসলা লাহু, কারণ এই সিয়ামের সমতুল্য বিকল্প কোনো ইবাদত নেই। বলি সুবহানাল্লাহ। সিয়ামের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা করছেন, ফা ইন্নাহু লা মিসলা লাহু, এর সমতুল্য বিকল্প কোনো ইবাদত নেই। সুতরাং সিয়াম যে ব্যতিক্রম ধর্মী একটি ইবাদত, এটা আপনাকে অবশ্যই অবশ্যই অনুধাবন করা লাগবে। সিয়াম সম্পর্কে যে ফজিলতগুলো বর্ণিত হয়েছে অনেকগুলোর ভিতর থেকে মূল মূল কয়েকটি হাদিস, বিশেষ করে 10টি ফজিলত আমি বলবো সংক্ষিপ্ত আকারে, যেগুলি আপনার আমার জন্য জানলে হয়তোবা সিয়াম পালনে আপনার আমার জন্য যে উদাসীনতা আছে এটা দূর হয়ে যাবে, এবং সিয়ামের প্রতি আপনার আমার মায়া মমতা ভালোবাসা আরও বৃদ্ধি পাবে। এই জন্য সিয়ামের এই ফজিলতগুলি আমি সংক্ষিপ্ত আকারে এই 10টি বিষয় আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আমি তুলে ধরার চেষ্টা করছি। এক নম্বরে সিয়াম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সিয়ামের মাধ্যমে আপনি তাকওয়াবান হতে পারবেন। তাকওয়াবান হওয়াটা কেন জরুরি আপনারা হয়তোবা জানেন, তাকওয়া একটা বিশাল চ্যাপ্টার, এটা নিয়ে বিস্তারিত খুতবা পেশ করা সম্ভব নয় এই মুহূর্তে, কিন্তু তাকওয়া অর্জন করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন। যে আয়াতটি আমি পূর্বেই বললাম, সূরা আল বাকারা দ্বিতীয় নম্বর সূরার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে ইমানদাররা, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, রমাদানের সিয়ামকে তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, এই সিয়াম শুধু তোমাদের জন্যই ফরজ নয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বরং তোমাদের পূর্ববর্তী যারা ছিল আদম আলাইহিসসালাম থেকে শুরু করে যুগে যুগে যত এরকমভাবে মানুষ এসেছিল, নবী রাসূলগণ এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুতিবা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বরং তোমাদের পূর্ববর্তীদের জন্যেও সিয়ামকে ফরজ করা হয়েছিল। যে বিষয়টি আপনি দেখবেন যে সবাই মিলে যখন করে সেটা কঠিন হলেও একটু সহজ মনে হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সান্ত্বনা দিয়ে জানিয়ে দিচ্ছেন যে তোমাদের উপরে শুধু সিয়ামকে বিধিবদ্ধ করা হলো না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে ওই সিয়ামটা ফরজ করা হয়েছিল। যদিচ তাদের সিয়ামের কিছু নিয়মকানুন, যেমন রমাদান মাস এক মাস ব্যাপী নয়, এরকমভাবে সিয়ামের আরও কিছু বিধান রয়েছে, সিয়ামের তাদের জন্য এমনও সুযোগ ছিল, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েই যদি কেউ সন্ধ্যায় ইফতারি না করে ঘুমিয়ে যেত তাকে আবার কী করতে হতো, সারা রাত্রিতে তার খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, আবার তার দুই দিন একটা না তাকে সিয়াম রাখতে হতো, এরকম কঠিন অবস্থা তাদের জন্য ছিল। এমনকি সিয়ামরত অবস্থায় দিনে এবং রাত্রে কোনোভাবেই তারা এরকমভাবে সহবাসে তাদের সুযোগ ছিল না, কিন্তু আপনার আমার জন্য এই সিয়ামকে আরও সহজবুদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, রমাদানেও আপনি রাত্রিতে আপনার জন্যে সহবাসের সুযোগ রয়েছে। সুতরাং সিয়ামের অনেক যে পরিবর্তন অর্থাৎ নিয়মকানুনের অনেক তারতম্য রয়েছে, কিন্তু সিয়াম পূর্বের লোকদের উপরে সিয়াম ফরজ ছিল, এটা আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে আপনাকে আমাকে সিয়ামটা যেন আমরা কঠিন না মনে না করি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও জানিয়ে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, কেন তোমাদের জন্য আমি সিয়ামকে ফরজ করলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি করতে পারো, তাকওয়াবান হতে পারো। তাকওয়া কাকে বলা হয়, তাকওয়া সম্পর্কে আপনি আমি জানি, সিয়াম অর্থ কি, সিয়াম মানে হচ্ছে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খাদ্য পানীয় থেকে পানাহার থেকে বিরত থাকতে হবে।
এবং কি করতে হবে, স্ত্রী এবং এরকমভাবে মনের চাহিদা থেকে বিরত থাকতে হবে, এটা হচ্ছে প্রকৃতপক্ষে সিয়াম। এরপরে মিথ্যা কথা, কৌলিয়া জুরি ওয়াল আমালাবি, মিথ্যা কথা এবং মিথ্যার উপরে যে কাজগুলি রয়েছে, অশ্লীলতা রয়েছে, এগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। একটু লক্ষ্য করুন, সিয়াম কেমন ইবাদত, সিয়ামটা কীভাবে আমরা পালন করছি, যেগুলো আপনার আমার জন্য হালাল, যেমন ভাত বা অন্যান্য খাদ্য সামগ্রী, এগুলো আপনার আমার জন্য হালাল, কিন্তু সিয়ামরত অবস্থায় এগুলো আপনি আর দিনে খেতে পারবেন না, হালাল জিনিস আপনি খেতে পারবেন না। আপনার স্ত্রীর সঙ্গে আপনার মেলামেশা করাটা এটা জায়েজ, কিন্তু সিয়ামরত অবস্থায় সহবাস করার আপনার জন্য এটা এই সময়ে আপনার জন্য না জায়েজ। তাহলে আপনি এখান থেকে একটি শিক্ষা আপনি গ্রহণ করছেন, কি সেটি? সেটি হচ্ছে তাকওয়ার সংজ্ঞা। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করছেন, ওহে উবাই ইবনে কাব, তাকওয়া মানে কি? তাকওয়া সম্পর্কে তিনি বলছেন, তুমি কাঁটাযুক্ত রাস্তায় কখনো চলেছ কি? কাঁটাযুক্ত রাস্তায় যদি কেউ চলে, তাহলে তার কাপড় চোপড় সে এমনভাবে বা সে নিজেকে এমনভাবে সংযত অবস্থায় সেখানে চলার চেষ্টা করে যে কাঁটার থেকে সেফ হওয়ার জন্য। টাওয়ার কাঁটা আপনারা অনেকে চিনে থাকেন, যার চতুর্দিক দিয়ে এরকমভাবে কাঁটা ঘেরা থাকে, ডানে বামে এরকমভাবে নিচে বা উপরে কাঁটা থাকে, এই রাস্তা দিয়ে যেরকমভাবে সতর্কতার সাথে চলতে হয়, ঠিক তাকওয়া হলো এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম যেগুলি তিনি আদেশ করেছেন এগুলোকে মেনে নেওয়া, পালন করা, আর যেগুলো তিনি নিষেধ করেছেন এগুলো থেকে এরকম একটা অবস্থা যে ভয়ভীতি নিয়ে এরকমভাবে সেগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়া কীভাবে অর্জিত হবে? সিয়াম পালনের মাধ্যমে। কারণ সিয়াম আপনাকে এই শিক্ষাটা দিচ্ছে, যেগুলো জায়েজ সেগুলো আপনি ট্রেনিং দিচ্ছেন এগুলো থেকে বিরত হয়ে। আফসোসের একটি বিষয় না বলেই পারছি না, যারা হারাম খাদ্য, যেগুলো সবসময়ের জন্য হারাম, যেগুলো সবসময়ের জন্য হারাম, একজন সায়েম সে সাহারি খেয়ে ইফতার পর্যন্ত সেই হারাম থেকে বিরত হতে পারে, ইফতারি করার সঙ্গে সঙ্গে আবার সেই হারামের মধ্যে লিপ্ত হয়ে যায়, অত্যন্ত আফসোসের কথা। যারা নেশাদ্রব্য পান করে তাদের বিষয়ে আমি বলবো, যে সমস্ত যুবক, যে সমস্ত এরকমভাবে বয়স্ক মানুষ যারা রয়েছেন, যারা বিড়ি, সিগারেট, তামাক, জর্দা এই জাতীয় দ্রব্য যারা এরকমভাবে সেবন করেন, তাদের জন্য সুবর্ণ একটি সুযোগ হচ্ছে এই রমাদানুল ক্যারিমে এই সমস্ত এই হারাম দ্রব্য থেকে, নেশাজাতীয় দ্রব্য থেকে বিরত হওয়ার একটি সুবর্ণ সুযোগ, যেখানে আপনি লম্বা একটি সময় সাহারি থেকে ইফতার পর্যন্ত আপনি বিরত থাকতে পারেন। তাহলে কি আপনি এই ইফতারির পরে আর সামান্য কিছু সময় বিরত থাকতে পারেন না? আর যদি আপনি না পারেন, আপনি হয়তো হাদিসগুলি জানেন না, এই নেশাজাতীয় দ্রব্য যে কতটা ভয়াবহ, এটা নিয়ে যদি আমি গুরুত্বপূর্ণ এই ভয়াবহতা যদি আমি আলাপ আলোচনা করতে যাই, অনেক লম্বা কথা, শুধু দু একটি হাদিস টাচ দিচ্ছি। এজন্য যে আপনি সিয়াম রেখে যদি আপনার সিয়াম কাজেই না লাগে, তাহলে কেন আপনি এত শ্রম দিয়ে সিয়াম পালন করছেন? যে সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, যেমন কিছু সিয়াম আদায়কারী রয়েছে, সে শুধু না খাওয়া ছাড়া তার কোনো কাজ হয় না, আর কোনো উপকার হয় না। এমন কিছু সলাত আদায়কারী আছে, রাত্রি ভরে তারা এরকমভাবে তারাবির সলাত আদায় করে, শুধু দাঁড়িয়ে থাকাটাই তার জন্য সে প্রাপ্য, আর কিছুই সে পায় না। কারা তারা? যারা মিথ্যা কথা বলা এবং মিথ্যার উপর আমল করা, অশ্লীলতা, এই সমস্ত এই নেশাজাতীয় দ্রব্য এগুলো থেকে যারা বিরত থাকতে পারে না, তাদের এই এটা শুধু না খেয়ে থাকা, উপবাস থাকা, যাকে আমরা বলি উপবাস থাকা, একজন হিন্দু না খেয়ে উপবাস থাকতে পারে, কোনো মুসলমানের বাচ্চা সে উপবাস থাকতে পারে, ইচ্ছা করলে সিয়াম থাকতে পারে না। সিয়াম শুধু না খেয়ে থাকলে সেটা সিয়াম হয় না, সিয়াম তখনই সেটা গণ্য হবে যখন যাবতীয় হারাম কাজ থেকে আপনি বিরত থাকবেন, পাশাপাশি পানাহার বর্জন। কিন্তু আপনি পানাহার বর্জন করেছেন ঠিকই, কিন্তু আপনি সেই সমস্ত খারাপ কাজ থেকে বিরত হতে পারলেন না। আপনি গীবত, চুকলখুরি, এরপরে অন্যের নামে পরনিন্দা করা, হিংসা, বিদ্বেষ, এই সমস্ত পাপাচার থেকে বিরত হতে পারলেন না, তাহলে আপনার সিয়াম আপনার জন্য কোনোই লাভ, আপনি সেই সিয়ামের মাধ্যমে উপকারিতা আপনি লাভ করতে পারবেন না। এই জন্যে বলছিলাম নেশাজাতীয় দ্রব্যের কথা, যে ব্যক্তি নেশাজাতীয় দ্রব্য পান করে ওই ব্যক্তির 40 দিনকার সলাত কবুল হয় না। সলাৎ কবুল না হওয়ার মানে কি? অন্যান্য ইবাদত, ইবাদতের জগতে
কোনো ব্যক্তি ইমানদার হওয়ার পরে এক নম্বরে যে ফরজ সেটি হচ্ছে সলাত। এই সলাতই তার কবুল হয় না চল্লিশ দিন। একবার যদি আপনি সিগারেটে টান দিয়ে থাকেন, চল্লিশ দিন আপনার এবাদত সামনে কবুল হবে না। তাহলে আপনি সিয়াম রেখে কী শিক্ষা লাভ করছেন, কী তাকেও আপনি সারাদিন ভরে শিখলেন। পাশাপাশি আফসোসের বিষয়, সারাটি মাস এক মাস ভরে আপনি একটা ছুরির মধ্যে যদি এরকমভাবে দাঁড় দেওয়া হয় সেটাও তো কিছুদিন থাকে, কিন্তু আফসোসের বিষয় আমরা মুসলমান নাম দিয়ে একটা মাস এই তাকওয়ার ট্রেনিং দিলাম, ঈদের দিন শুরু হয়ে গেল, অশ্লীলতা ব্যাহাপনা আপনার সেই পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে গান বাজনা বাদ্যযন্ত্র ব্যাহাপনা অশ্লীলতা অবাধে আবার শুরু হলো। কী শিখলেন এতদিন ভরে, সিয়াম রেখে কী লাভ আপনি অর্জন করলেন, আপনি নিজেকে একটু প্রশ্ন করুন। আমি আপনার বিরুদ্ধে নই, আর আপনাকে জাহান্নামের টিকিট ধরে দেওয়ার জন্য আমি আসিনি, আপনাকে আমি আপনার সংশোধন চাচ্ছি। আপনি যেন প্রকৃতপক্ষেই এত কষ্ট করে সিয়াম রাখছেন, আপনি যেন এই সিয়ামের দ্বারা সেই পরকালে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে পারেন, এজন্য আপনাকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত মুসলিম ভাতৃমণ্ডলী, বলছিলাম আরও কিছু ভয়াবহতা রয়েছে এই নেশাজাতীয় দ্রব্যের সম্পর্কে। যেমন সুদ সম্পর্কে বলা হয়েছে চার শ্রেণীর লোকের কথা, সুদ যে ব্যক্তি খায় আকিলার রেবা, যে ব্যক্তি সুদ খায় অমুকিলাহু, এবং কি সুদ দেয় ওয়াকাতিবাহু, এরপরে কেউ যদি সেটা লিখে রাখে বা শাহিদাহু অথবা সাক্ষ্য দেয়। এই চার শ্রেণীর লোকের সম্পর্কে রাসূলুল্লাহ বলছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এই চার ব্যক্তিকে, এই চার প্রকারের ব্যক্তিকে লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। আর আপনি আশ্চর্য হবেন নেশাজাতীয় দ্রব্য সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ প্রকারের মানুষের সম্পর্কে লানত দিয়েছেন, দশ প্রকার। যে ব্যক্তি এটা রোপণ করে, সেখান থেকে পরিবহন থেকে শুরু করে বেচা কেনা থেকে শুরু করে সেটা খাওয়ার থেকে শুরু করে বেচা কেনা যাবতীয় দশ প্রকারের মানুষকে রসুল সাল্লাম লানত দিয়েছেন। এবার চিন্তা করুন যে সুদ সম্পর্কে রসুল সাল্লাম বলছেন মায়ের সঙ্গে জিনার গুণা তার আমলনামায় উঠে, তাদের চার ধরনের লোকের কথা বলা হলো, আর নেশাজাতীয় দ্রব্যের সম্পর্কে দশ প্রকার মানুষকে লানত দেওয়া হলো। এটা এতটাই ভয়াবহ, এমনকি অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে জিনা সম্পর্কে, যাই হোক সেই হাদিসগুলো আমি বলতে চাই না, অনেকেই কষ্ট পেতে পারেন সিয়ামরত অবস্থায়, সেই কথাগুলো আমি বলতে চাই না। এই নেশাজাতীয় দ্রব্যের এতটাই ভয়াবহতা রয়েছে, সুতরাং সিয়ামরত অবস্থায় এই সমস্ত পাপাচার থেকে অবশ্যই আপনাকে আমাকে বিরত হতে হবে। আপনি ইচ্ছা করলে আপনি পারবেন, যে সারাটা দিন আমি পারলাম। আপনি যদি মাগরিবের সলাত আদায় করে খাওয়া দাওয়া করে আপনি যদি কিছুক্ষণ পরে তারাবিতে আবার যোগ দেন, এরপরে যদি আপনি তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যান, আপনার তো নেশার সেই সময়টি আপনি পেলেন না, কিন্তু সারাদিন ভরে আপনার শুধু প্ল্যান কখন আমি ইফতারি করব। আমি মজুদ রেখেছি কয়েকটা, আমার ইফতারের পরে কয়েকটা লাগবে, সারাদিন যে কটা খাইতো, এরকম অনেকে আছে তার কাজা আদায় করে, নাউজুবিল্লাহ মিন যালিক। ইফতারি পরে থেকে যেমনভাবে খাওয়া শুরু করে, তারাবি পড়ারও খবর নাই, সলাতেরও অনেকের খবর নাই। আফসোসের বিষয় অনেকেই সিয়াম রাখে, সলাতে ঠিকমতো আদায় করে না, তার কিভাবে তার সিয়াম হতে পারে? যদি সে সলাতই আদায় না করে, আপনি কোরআনুল কারিম খুলুন, আল্লাহ রাব্বুল আলামিন আগে ইমানের কথা বলেছেন, এরপরে আমল। আর যত হাদিসের মধ্যে আপনি আমল পাবেন, আমলের মধ্যে আপনি পাবেন, যেমন হাদিস বর্ণিত হয়েছে বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। এক নম্বরে শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল। দুই নম্বরে বলা হচ্ছে ওয়া ইকামিস সলাহ, দুই নম্বরে তো আপনার জন্য সলাত, সলাত তো আপনার জন্য বারো মাস ফরজ, এরপরে তো সিয়াম আসছে, পরে ওয়াইতাই জাকাত, সলাতের পরে আসছে জাকাত, এরপরে আসছে আপনার সিয়াম, এবং কি কোনো হাদিসে হাজির কথা আসছে, লাস্টের দিকে সিয়ামের কথা আসছে। তাহলে তো সিয়াম তো অনেক পরে, সিরিয়াল যদি আপনি লক্ষ্য করেন তাহলে এই কাজগুলো আপনাকে আগে আদায় করতে হবে, তারপরে না আপনার সিয়াম কাজে লাগবে। কোনো ব্যক্তি খুব সুন্দরভাবে সলাত আদায় করলো, এবার দীর্ঘক্ষণ সলাত আদায় করেছে খুশু খুজু নিয়ে সহি সুন্না পদ্ধতি অনুযায়ী, কিন্তু পরক্ষণে সে মনে করলো আমি তো উযু করি নাই, সলাত হবে, সলাত আর তার টিকলো না, কারণ সলাতের জন্য শর্ত হচ্ছে উযু করা, তাহুর, এই পবিত্রতা ব্যতীত সলাত কবুল হয় না। ঠিক তেমনিভাবে ইমান সলাত এগুলো ছাড়া সিয়ামও কোনো কাজে লাগবে না। এই জন্যে
এই বিষয়গুলি যথাযথভাবে আগে বুঝতে হবে। ইসলাম এটা বোঝার বিষয়, অন্যান্য যে ধর্মগুলি রয়েছে বুঝেন আর না বুঝেন, বাপদাদা যা করেছে করতে থাকেন, প্রয়োজনে সংস্কার চলবে, কিছু আসে যায় না। কিন্তু ইসলাম এরকম ইবাদত নয়, প্রত্যেকটি ইবাদত আপনাকে বুঝে শুনে তারপরে করতে হবে। প্রত্যেকটা মুসলিম সে বিচক্ষণ, সে জ্ঞানী, পাগল উম্মাদ তারা মুসলিম নয়। সুতরাং এই বিষয়গুলি অনুধাবন করার বিষয়। সম্মানিত মুসলিম ভাতৃমণ্ডলী, এবার আমি সংক্ষিপ্ত আকারে কিছু ফজিলত বলছিলাম, এক নজরে ফজিলতগুলি শোনাচ্ছি। তাকোয়া, সিয়ামের মূল উদ্দেশ্যই হচ্ছে তাকোয়া অর্জন করা। এই জন্য আপনাকে তাকোয়াবান হতে হবে। তাকোয়া যদি অর্জন না করতে পারেন, সিয়াম আপনি রেখে উপকৃত হতে পারলেন না। দুই নম্বরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস সিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। লম্বা হাদিস, কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীর মধ্যে, 1894 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি সিয়াম রাখে, এমত অবস্থায় যদি ঝগড়া ফ্যাসাদ হয়, সে যেন বলে আমি সিয়াম রেখেছি, আমি সায়েম, এ কথা যেন সে বলে, সে যেন এই ঝগড়ার মধ্যে লিপ্ত না হয়। সিয়াম ঢাল কাকে বলা হয়? যুদ্ধের মধ্যে যেরকমভাবে একজন মুজাহিদ বা যোদ্ধা ঢাল দিয়ে সে তার শত্রুর আক্রমণকে কী করে, সে ফেরায়, প্রতিহত করে, ঠিক সিয়াম হলো যত যাবতীয় এরকম পাপাচার আছে এগুলোকে সে ঢাল স্বরূপ এরকমভাবে পেতে ধরবে। এগুলো দিয়ে সে কী করবে, পাপাচার থেকে এড়িয়ে সে ভালোর দিকে ধাবিত হবে। এজন্য সিয়ামকে জুন্নাহ অর্থাৎ ঢাল বলা হয়েছে। এজন্য সিয়ামকে ঢাল হিসেবে ব্যবহার করতে হবে। কিন্তু আপনার সিয়ামের আগের মাসে যেরকম অবস্থা, এখনও সেই আগের মতোই আপনি আছেন, তাহলে আপনি সিয়ামকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারছেন না। সিয়াম রাখলে আপনার মধ্যে পরিবর্তন আসতে হবে। কারণটা হচ্ছে আপনি একজন সায়েম, একজন রোজাদার। এই জন্যে সিয়ামের গুরুত্বপূর্ণ দুই নম্বর ফজিলত বললাম, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। এরপরে সিয়াম সম্পর্কে বলা হয়েছে, সিয়াম হচ্ছে গুনাহের কাফফারা। আর সলাতু খমসিন, পাঁচক্ত সলাত, এরকমভাবে এক সলাত থেকে আরেক সলাত, এরকম পাঁচক্ত সলাত কী করবে, ইলা জুমাতি ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদান ইলাল রমাদান, এবং এক রমাদান থেকে আরেক রমাদান। এই যে মাঝখানে যে সময়, এই সময়ে যে গুণাগুলো হবে, এখানে উদ্দেশ্য হচ্ছে সগিরা গুণা, ছোটো ছোটো গুণা। কারণ অন্য হাদিসে এটি বর্ণিত হয়েছে যে সে যদি কী করে একবারুল কাবায়ের, এই কাবায়ের গুণাহে বড় বড় গুণা থেকে যদি বিরত থাকে, তাহলে এর মাধ্যমে সে কী হবে, তাহলে তার যে বিগত এই গুনাহের কাফফারা অর্থাৎ সে মাপ পেয়ে যাবে। এমনকি আরও কি হাদিস বর্ণিত হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সাহাবী তিনি এই বিষয়ে উদ্ধৃতি দিচ্ছেন যে আপনার আমার জন্য সন্তান সন্ততি ধন সম্পদ এগুলো হলো ফিতনা, আর এই ফিতনাগুলোর কাফফারা হচ্ছে সলাত, সিয়াম, এরপর সদাকা, এগুলো হচ্ছে কাফফারা। এগুলো আদায় করলে ওই গুণা কী হয়ে যাবে, মিটে যাবে, মুছে যাবে। এজন্যে সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত যার মাধ্যমে গুনাহের কাফফারা হয়। এরপর আসুন সিয়াম সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। হাদিসটি সহিহ বুখারীর 1840 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কোনো ব্যক্তি যদি একদিন আল্লাহর রাস্তায় সিয়াম পালন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন, বা'আদাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখমণ্ডলকে, তার চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন, সাবঈনা খরিফা, আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন, 70,000 বছর, এই যে 70,000 বছর, 70 বছরের যে রাস্তা জাহান্নাম থেকে দূরে, 70 বছরের রাস্তা, এত দূরত্বে আপনাকে কী করবেন, একটা সিয়ামের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন, সাবঈনা খরিফা, আপনাকে 70 বছরের রাস্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন, দূরে সরিয়ে দেবেন বলে সুবহানাল্লাহ। এটা হলো একটা সিয়াম। যদি দুইটা হয়, তিনটা হয়, এভাবে যদি আপনি যত এরকম সিয়াম পালন করেন, 70 বছর থেকে শুরু করে এভাবে কত বছরের দূরত্বে আপনাকে সরিয়ে দেওয়া হবে জাহান্নাম থেকে, তাহলে আপনার জন্য এই সুবর্ণ সুযোগ হচ্ছে এই সিয়াম পালন করার মাধ্যমে। এরপরে সিয়াম সম্পর্কে বলা হয়েছে, সিয়াম আদায়কারীদের জন্য একটি দরজা রয়েছে যাকে বলা হয় বাবর রায়্যান। যারা সিয়াম পালন করবে তাদের জন্য স্পেশালি একটি দরজা রয়েছে জান্নাতে, সেটি হচ্ছে রায়্যান। এই রায়্যান দরজা দিয়ে তারাই যেতে পারবে যারা কী করবে, সিয়াম পালন করবে।
সিয়াম আদায়কারী ছাড়া এই দরজাতে কেউ ঢুকতে পারবে না। সিয়াম আদায়কারীরা এখানে যখন প্রবেশ করবে এই দরজা লাগিয়ে দেওয়া হবে, এখান দিয়ে অন্যান্য কেউ আর প্রবেশ করতে পারবে না। তো এটি হচ্ছে সিয়ামের গুরুত্বপূর্ণ আরেকটি ফজিলত। এরপরে পিছনের সমস্ত গুণাগুলি ক্ষমা হয়ে যায়, এটি একটি ফজিলত। এরপরে ইসলামের স্তম্ভ, যে স্তম্ভের কথা বললাম পূর্বেই, পাঁচটি স্তম্ভ, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে এই স্তম্ভ মানে পিলার। পিলারের মধ্যে যেরকমভাবে এই যে ছাদ দাঁড়িয়ে থাকে, ঘর দাঁড়িয়ে থাকে, ইসলামটা আপনার উপরে তখন ততক্ষণ দাঁড়িয়ে থাকবে যতক্ষণ এই পিলার থাকবে। যেরকম কালেমা, এরপরে সলাত, এরপরে জাকাত, এরপরে সিয়াম, হাজ, এগুলি তে এর মধ্যে কিন্তু সিয়ামকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বুঝতেই পারছেন সিয়াম কতটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এরপরে সিয়ামের আরেকটি আশ্চর্যজনক প্রতিদান হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বনি আদমের প্রত্যেক সওয়াব কী করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনি আদমের যে আমলগুলি এর সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, কিন্তু সিয়াম একটি ব্যতিক্রম ধর্মীয় ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস সিয়ামুলি, এই সিয়াম বান্দা আমার জন্য রেখেছে, ও আনা আজিজিবি, এবং কি এর পুরস্কার, এর প্রতিদান আমি নিজ হাতে তাকে প্রদান করবো বলে। সুবহানাল্লাহ। তাহলে একথা স্পষ্টভাবে মনে রাখুন, অন্যান্য ইবাদত 10 থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়, কিন্তু সিয়ামের ফজিলত আরও বেশি। সেটা কত? আর নিজ হাতে আল্লাহ প্রতিদান দিবেন, তাহলে কি দিতে পারেন? অবশ্যই আমরা সেটি জান্নাত আশা করি, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এবং কি জান্নাতে যাওয়ার একটি মাধ্যম হচ্ছে এই সিয়াম। সহিহ বুখারী 1397 নম্বর হাদিস যাকাত অধ্যায়ে হাদিসটি রয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক আরবি এরকমভাবে আন্না আরবিয়া, এক আরবিয়া এসে জিজ্ঞাসা করলো, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, হে আল্লাহর নবী, এমন আমল সম্পর্কে আমাকে আপনি জানিয়ে দিন যার বিনিময়ে আমি কী করতে পারবো, জান্নাতে যেতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে চারটি ইবাদতের কথা বলেছেন, তুমি কী করবে, তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, লা তুশরিকু বিহি শাইআ, তার সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না, এটি হচ্ছে এক। দুই নম্বরে, ওয়া তুকিমু সলাতাল মাকতুবা, ওয়াক্ত মতো তুমি সলাত আদায় করবে, ওয়া তুয়াদ্দিয়া যাকাতাল মাফরুদা, এবং তুমি যাকাতকে যথাযথভাবে আদায় করবে, ওয়া তাসুমু রমাদান, এবং রমাদানের সিয়াম পালন করবে। এই ব্যক্তি যখন তিনি বলছেন, তিনি আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, তার কসম করে বলছি, লা আজিদু আলা হাযা, আমি এর চাইতে কমও করবো না, আমি এর চাইতে বেশিও করবো না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলছেন, ফালাম্মা ওয়াল্লাহ, এই ব্যক্তি যখন চলে যাচ্ছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মান সররাহু আয়ানজুরু ইলা রাজুলি মিন আহলিল জান্নাহ, তোমাদের কেউ যদি কোনো ব্যক্তি জান্নাতি মানুষ দেখে সন্তুষ্ট হতে যাও, তাহলে তোমরা কি করো, ফাল্লিয়াঙ্গুর ইলা হাজা, এই ব্যক্তিটিকে তোমরা দেখে তোমাদের চক্ষু শীতল করে নাও, কারণ এই ব্যক্তিটি জান্নাতি বলে। সুবহানাল্লাহ। এখনও সে এগুলো করে নাই, শুধু নিয়াত করেছে, এর চাইতে আমি কমও করবো না, বেশিও করবো না। অর্থাৎ এর মধ্যে কিন্তু সিয়াম রয়েছে। সুতরাং সিয়াম হচ্ছে জান্নাতে যাওয়ার মাধ্যম। সুতরাং আপনাকে আমাকে এই সিয়াম ছেড়ে দিলে ভয়াবহ সেই জাহান্নামের মধ্যে আপনাকে পতিত হতে হবে, এবং কি এরকমভাবে এটা পালন করাতে আপনার আমার জন্য অনেক কল্যাণ রয়েছে। ফজিলতগুলি বললাম এক নজরে। তো আমরা এই বিষয়গুলি জানার পরে আশা করছি আমরা সিয়ামের প্রতি আরও বেশি যত্নবান হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলি যথাযথভাবে বোঝার এবং আমল করার জন্য তৌফিক দান করুন। সবাই বলি।